দেশের জার্সিতে যেমন ঝলমলে তেমনি ক্লাবের জার্সিতেও মাতিয়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আলনাসেরের হয়ে এবার এমন একটি গোল করলেন যা দেখে সমর্থকরা তো বটেই, ভাষা হারালেন ধারাভাষ্যকাররাও। মাঝমাঠ থেকে করা রোনালদোর সেই গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন বয়স হয়ে গেলেও রোনালদোর ধার যে কমেনি এটাই তার প্রমাণ। শুক্রবার সৌদি প্রো লিগে আল আকদাউদকে 3-0 গোলে হারিয়েছে আল-নাসর। 13 মিনিটে সামি আল-নাজির গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে একাধিকবার রোনালদোর কাছে গোল করার সুযোগ এলেও বিপক্ষের গোলকিপারের তৎপরতায় গোল করতে পারেননি। রোনালদোর প্রথম গোল 77 মিনিটে, বল পেয়ে বিপক্ষের 2-3 জন ডিফেন্ডারকে কাটিয়ে কঠিন কোণ থেকে গোল করেন তিনি। তার 3 মিনিট পরেই আসে ম্যাচের সেরা মুহূর্ত, 30 গজ দূর থেকে গোল করেন রোনালদো। ফিফা প্রতি বছর সেরা গোলকে পুস্কাস পুরস্কার দেয়, অনেকেই রোনালদোর এ গোলকে বর্ষসেরা গোলের দাবিদার বলছেন। বাঁ দিক থেকে আল-নাসরের আক্রমণ শুরু হয়েছিল, সেখান থেকে মাঝমাঠে এক ফুটবলার পাস পেয়ে যান, কিন্তু তিনি ভালো করে শট নেওয়ার আগেই আল-আকদাউদের গোলকিপার এসে তা বিপদমুক্ত করেন। ফিরতি বল পেয়ে যায় রোনালদো, পর্তুগিজ ফুটবলার বুক দিয়ে সে বল রিসিভ করে তুলে মারেন, কারণ বিপক্ষ দলের গোলকিপার অনেকটা এগিয়ে আসায় গোল পোস্ট ছিল অরক্ষিত। রোনালদো সেই তুলে মারা শটটাই সব ডিফেন্ডারকে এড়িয়ে গোলপোস্টে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে উৎসবে মাতেন আল-নাসরের সমর্থকরা, সেই সাথে ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন উঠেছে, এটাই কি তাহলে বছরের সেরা গোলের পুরস্কার পেতে যাচ্ছে? একজন ফুটবল ভক্ত হিসেবে নিরপেক্ষ জায়গা থেকে গোলটাকে 10-এ কত দিবেন আপনি? অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।